আচ্ছা, আমি যেখানে কথা বলতেছিলাম, দেখো তাহলে এখানকার স্টেটমেন্ট গুলো তো যেমন কিছু আছে, সিকোয়েন্স স্ট্রাকচার, সিলেকশন স্ট্রাকচার এবং রিপিটেশন স্ট্রাকচার, এগুলো গুলো তো আসলে যে আমরা যে ইফ, ইফ ইলস, ইফ নেস্টেড ইফ ইলস, তারপরে ডু হাইল, ফর, ফর লুপ, এগুলো বিভিন্ন ধরনের যে স্টেটমেন্ট গুলো ব্যবহার করবো সেগুলোরই কিছু ক্লাসিফিকেশন করছে, তাছাড়া কিছু না আর কি। আর বেসিক কনসেপ্ট হচ্ছে সিকোয়েন্সিয়াল, হচ্ছে প্রতিটা লাইন, প্রত্যেকটা লাইনই ওয়ান বাই ওয়ান হচ্ছে তোমার এক্সিকিউট করবে। আর কিছু কিছু লাইন আছে ট্রান্সফার অফ কন্ট্রোল, যখন এক জায়গা থেকে কন্ডিশন একটা চেক করে যখন অন্য জায়গায় দিয়ে দিবে, এরকমও কিছু হচ্ছে তোমার এক্সিকিউশন স্টেপ আছে। ঠিক আছে, যেমন এই যে এখানে যেমন বিল্ড সিকোয়েন্স স্ট্রাকচার ইন জাভা, বিল্ড ইন টু জাভা আনলেস ডিরেক্টেড আদারওয়াইজ। তারপরে এখানে যদি একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম দেখো, যে এখানে তোমার একটা একটা তোমার টাস্ক কাজ করতেছে, যেমন টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস গ্রেড, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট কাজ করবে। তাহলে এখান থেকে সে কোথায় যাবে? সে ডেফিনেটলি নিচের লাইনে যাবে। তাহলে এই নিচের লাইনটা যেহেতু কাজ করতেছে, তখন এটাকে বলছে হচ্ছে সিকোয়েন্স স্ট্রাকচার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। কথা বুঝতে পারছো কিনা? হ্যালো, কে যেন জিজ্ঞেস করছিল, বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। আর কোনো ইস্যু আছে তোমাদের? স্যার, গেট মেথড আর সেট মেথড কি খালি প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের জন্য ইউজ করবো, নাকি অন্য কোনো সময় ইউজ করা যাইবে? না, গেট মেথড, সেট মেথড এগুলো তো বিল্ট ইন না, এগুলো তোমার ইউজার ডিফাইন্ড ফাংশন। কথা বুঝতে পারছো? তোমার প্রোগ্রামের সুবিধার্থে তুমি ব্যবহার করবা। দেখো যে আমি আর আজকে আর একটা প্রোগ্রাম দেখাবো, ধরো 4 পয়েন্ট, এখানে একটু দেখো, তারপরে তুমি আরো বুঝতে পারবা। বেসিক্যালি এটাই মনে হয়। আচ্ছা, গ্রেড কাউন্ট আর না, 4.7। আচ্ছা, এই যে এই প্রোগ্রামটা দেখো, এখানে আমরা ওই তোমার গেট মেথড সেট মেথড পাবো। যে বেসিকই হচ্ছে যে স্টুডেন্ট ক্লাস নেস্টেড ইফ ইলস স্টেটমেন্টের যদি আমরা একটা ব্যবহার দেখি, প্রোগ্রামটার মূল কাজ কাজ হচ্ছে যে ক্লাস মানে স্টুডেন্ট একটা ক্লাস, তার কাজটা হচ্ছে স্টোর স্টুডেন্ট নেম অ্যান্ড অ্যাভারেজ, অ্যান্ড স্টুডেন্ট নেম এবং অ্যাভারেজটা হচ্ছে স্টোর করা, এবং এবং প্রোভাইডস মেথডস ফর ম্যানিপুলেটিং দিস ভ্যালুস। ঠিক আছে, নাম এবং অ্যাভারেজ যে ভ্যালুটা, এটা হচ্ছে ম্যানিপুলেটিং করে তোমাকে একটা আউটকাম দিবে। এটা একটা ধরো প্রোগ্রাম, যে প্রোগ্রামটার হচ্ছে ক্লাসের নাম হচ্ছে তোমার স্টুডেন্ট। কথা বুঝতে পারছো? এখন এই ক্লাসটা যদি আমরা একটু দেখে থাকি, আমরা যদি ডাইরেক্টলি এসে দেখি, স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে, ডিবাগ আমরা পরে যাই। দেখো ক্লাস স্টুডেন্ট হচ্ছে ক্লাস, স্টুডেন্ট ডট জাভা আমরা ক্লাস, বা স্টুডেন্ট ওয়ান, বেসিক্যালি আমি একটু স্টুডেন্ট ওয়ান ডট জাভা ক্লাস। এই ক্লাসটা দেখো স্টুডেন্ট ক্লাস, দ্যাট স্টোর্স দি স্টুডেন্ট নেম অ্যান্ড অ্যাভারেজ। তাই এখানে জাস্ট আমি একটা পাবলিক ক্লাস ডিক্লেয়ার করছি, যেখানে প্রাইভেট এবং তোমার নেম এবং অ্যাভারেজ দুইটা আমার প্রাইভেট ইনস্ট্যান্স ভেরিয়েবল, যাদেরকে আমি প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করছি। আর এখানে আমি কনস্ট্রাক্টর একটা ডিক্লেয়ার মানে ই করছি, ইনিশিয়ালাইজেশন করছি, যার মাধ্যম দিয়ে আমি হচ্ছে ভেরিয়েবল গুলো, আমার যে ক্লাস থাকবে, মেন ক্লাস থাকবে, সেই মেন ক্লাসের যে ভেরিয়েবল থাকবে তাদেরকে আমি পাস করে এখানে আমি ইনিশিয়ালাইজেশন করে নিব। তাহলে সেক্ষেত্রে আমার অনেকগুলো কাজ করতে হবে না, যেটা আমি আগের ক্লাসে দেখাচ্ছিলাম। ঠিক আছে, এবং পাবলিক স্টুডেন্ট এখানে যে নেম এবং অ্যাভারেজ, তাদেরকে আমি আবার ইনিশিয়ালাইজ করলাম। করার পরে এই ক্লাসের ভিতরেই যে নেম এবং তোমার সরি অ্যাভারেজ যে ভ্যালুটা আছে, তাকে আমি কিছু কন্ডিশন দিয়ে হচ্ছে চেক করে নিচ্ছি। এটাকে হচ্ছে নেস্টেড ইফ বলতেছে, নেস্টেড ইফ ক্লাসের, নেস্টেড ইফ স্টেটমেন্টের ব্যবহার। এরপরে দেখো যে আমি যে নেমটা হচ্ছে নিচ্ছি, মানে কি ধরো কিবোর্ড থেকে অথবা আমি ইনিশিয়ালাইজেশন করে যে নেমটা আমি নিচ্ছি, সেটা আমি সেট মেথড মাধ্যমে, এটা আমার কিন্তু আমার ইউজার ডিফাইন্ড একটা মেথড, এই মেথডের মাধ্যম দিয়ে আমি নেম ভেরিয়েবলে হচ্ছে ইনিশিয়ালাইজেশন করে দিচ্ছি, আপ করার স্টোর করতেছি, সরি সেট দ্য স্টুডেন্ট নেম। এবং এখান থেকে আবার হচ্ছে আমি গেট নেমের মাধ্যম দিয়ে আমি আবার ওই নেমটাকে হচ্ছে রিট্রাইভ করছি। বেসিক্যালি এখানকার সেট নেম এবং গেট নেমের কাজটা হচ্ছে, একটা হচ্ছে স্টোর করা আর একটা হচ্ছে রিট্রাইভ করা, জাস্ট এটা দেখানো, এটা পরবর্তীতে বড় প্রোগ্রামে আমাদের লাগবে একদম। সিমিলারলি অ্যাভারেজটা, অ্যাভারেজ ভ্যালুটাকেও আমরা হচ্ছে এখানে তোমার কন্ডিশন তো আমরা চেক করতেছি, চেক করার পরে আমরা এখানে এটাকে ধরো অ্যাসাইন টু ইনস্ট্যান্স ভেরিয়েবলে আমরা নিয়ে নিলাম, নেয়ার পরে আমি গেট অ্যাভারেজের মাধ্যম দিয়ে আবার হচ্ছে আমি এটাকে ই করলাম, কি বলে সরি সেট অ্যাভারেজের মাধ্যম দিয়ে আমি সেট করলাম, আর গেট অ্যাভারেজের মাধ্যম দিয়ে ওই সেম ভ্যালুটাকে আমি হচ্ছে কিপ করলাম, আমি আবার হচ্ছে রিট্রাইভ করলাম বা রিটার্ন করলাম, যেটাই তুমি বলো। এবং এখানে যদি
এই যে আমার অ্যাভারেজ ভ্যালু যেটা আছে এই ভ্যালুটাকে অ্যাভারেজ যে ভ্যালুটা পাইলাম গ্রেডের যে অ্যাভারেজ ভ্যালুটা পাইলাম সেই সেই ভ্যালুটা দিয়ে আমি এখন ওই স্টুডেন্টের লেটার গ্রেড কত পাইছে সেটা আমি ম্যানিপুলেট করব ঠিক আছে তার জন্য কি করলাম আমি একটা গেট লেটার গ্রেড একটা মেথড ডিক্লেয়ার করলাম সেখানে স্ট্রিং টাইপের একটা ইনিশিয়ালাইজেশন করলাম লেটার গ্রেড স্ট্রিং টাইপের ভেরিয়েবল আমি ইনিশিয়ালাইজেশন করলাম বা এমটি স্ট্রিং দিয়ে এখন আমি নেস্টেড ইফ ইলস দিয়ে ইফ দিয়ে কন্ডিশন দিয়ে আমি ইফ নেস্টেড ইফ ইলস ইফ দিয়ে আমি আমার কন্ডিশন গুলো চেক করলাম জাস্ট লাইক অ্যাজ তোমরা যেটা ইফ ইলস এর স্টেটমেন্ট করছো যে অ্যাভারেজ যদি 90 থেকে বেশি হয় তাহলে এ গ্রেড অথবা যদি 80 থেকে এটা যদি কন্ডিশন 70 না হয় তাহলে এটা হবে 80 থেকে বেশি অথবা 70 থেকে বেশি অথবা 60 থেকে বেশি অথবা 60 থেকে কম পাইলে আমার এ গ্রেড ঠিক আছে এবং ফাইনালি এখান থেকে যা পাবে সেটা হচ্ছে রিটার্ন করবে এই মেথডটা রিটার্ন করবে হচ্ছে রিটার্ন লেটার গ্রেড কথা বুঝতে পারছো কিনা এখন লেটার গ্রেডটা রিটার্ন করার পরে দেখো পরবর্তীতে আমাদের যে মেইন ক্লাস ছিল সেখানে দেখো আমরা কি করছি সেখানে মূলত হচ্ছে মেইন ক্লাস স্টুডেন্ট টেস্ট নামে একটা ক্লাস ডিক্লেয়ার করছি এবং সেখানে এটা আমাদের মেইন ক্লাস আমরা স্ট্রাকচার দেখে বুঝতেছি সেখানে স্টুডেন্ট ওয়ান ক্লাসের একটা অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট করছি স্টুডেন্ট ওয়ান এর আবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট ওয়ান অবজেক্টের যে ভ্যালু সেখানে আমি নেম এবং তার অ্যাভারেজ ভ্যালু আমি ইনিশিয়ালাইজেশন করছি মানে প্যারামিটারকে আমি পাস করে দিছি মানে প্যারামিটার এটাকে প্যারামিটারিয়ালাইজ ইনিশিয়ালাইজেশন বলা হয় আবার অ্যাকাউন্ট টু তেও আমি ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে দিছি তো যখন আমি এই স্টুডেন্ট ওয়ান এই কনস্ট্রাক্টরটাকে কল করব এটা অটোমেটিক্যালি কিন্তু আমার সেই কনস্ট্রাক্ট মানে ক্লাসে চলে যাবে এখানে চলে যাবে আমি একটু তোমাদের হচ্ছে ডিবাগ করে দেখাচ্ছি এখন যখন আমি রিটার্ন করছে এই এই ক্লাসে যখন আমার ভ্যালুটা হচ্ছে লেটার গেটটা রিটার্ন করছে করার পরে এখানে দেখো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন পার্সেন্টেজ লেটার গ্রেড এখানে আসে সেই লেটার গ্রেডটা তোমার পার্সেন্টেজে প্রিন্ট করবে সেটা কি সরি এখানে লাইনটাকে একটা একসাথে লিখি অ্যাকাউন্ট ওয়ান ডট গেট নেম মেথডটাকে কল করে এবং হচ্ছে দেখো অ্যাকাউন্ট ওয়ান ডট গেট লেটার গ্রেডটাকে হচ্ছে প্রিন্ট করবে নাম এবং গেট লেটারটাকে সে হচ্ছে ওই ক্লাস থেকে নিয়ে এসে এখানে এসে তোমাকে প্রিন্ট করে দেখাবে কথা বুঝতে পারছো সিমিলারলি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এবং লেটার মানে অ্যাকাউন্ট টুর ক্ষেত্রেও সে একই কাজ করবে এখন দেখো আমরা যদি একটু প্রোগ্রামটা ডিবাগ করি দেখো যে যদি আমরা প্রথমে একবার রান করলাম যেটা আমাদের আউটকামটা দেখালো যে সেখানে নামটা দেখাচ্ছে এবং জেন গ্রিন তার লেটার গ্রেড পাইছে হচ্ছে আর আমরা ইনিশিয়ালাইজেশন করে দিচ্ছি হচ্ছে 93.5 আমি ভ্যালুটাকে ইনিশিয়াল অ্যাভারেজ ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করছিলাম আচ্ছা এখন যদি আমরা ডিবাগ করি তাহলে এখানে একটা আমি পয়েন্ট ঠিক করে নিলাম ব্রেক পয়েন্ট আমি যদি ডিবাগ করি তাহলে ডিবাগে উইন্ডোতে গেলাম আমি যদি একটু ডিবাগ লাইনটাকে দেখি এখানে দেখো ভেরিয়েবল গুলো দেখা যাচ্ছে তাহলে আমার কারেন্ট কার্সর আছে দেখো এই ডিবাগ পয়েন্টে এবং আমি যদি নেক্সট পয়েন্টে যাই নেক্সট স্টেপ ইনটুতে যাই তাহলে অ্যাকাউন্ট ওয়ান এবং এখানে আর্গুমেন্ট জাস্ট এতটুকু ইনিশিয়ালাইজেশন করছে যে স্ট্রিং টাইপের যে আর্গুমেন্ট সেটা জাস্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশন করছে এটা হচ্ছে মেইন ক্লাসের এবং এখানে যদি আমি দেখো যে যদি আমি হচ্ছে নেক্সট স্টেপে যাই তাহলে এখানে স্টুডেন্ট ওয়ান অ্যাকাউন্ট ওয়ান নামে যে অবজেক্টটা ক্রিয়েট করছে তখন সে কোথায় যায় তাহলে যে দেখো যে আমাদের আরেকটা ক্লাসে চলে গেছে যেখানে আমার কনস্ট্রাক্টর ক্রিয়েট করা আছে কথা বুঝতে পারছো কিনা এবং সাথে সাথে আমি যে ভ্যালুগুলো হচ্ছে ইনিশিয়ালাইজেশন করে দিছি যেখানে নেম নেম নামে যা ভ্যালু আছে এবং অ্যাভারেজ নামে যা ভ্যালু আছে নেম হচ্ছে জেন গ্রিন এবং অ্যাভারেজ হচ্ছে 93.5 এই যে স্ট্রিং স্ট্রিং নেম এবং ডাবল অ্যাভারেজ দেখো এখানে কি এখন এখানে নেমটা তোমার জেন গ্রিন চলে আসছে যখনই কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশন চলে আসছে এবং অ্যাভারেজ ভ্যালুটাকেও 93.5 ভ্যালুটা চলে আসছে আসার পরে আমি যদি নেক্সট স্টেপে যাই তাহলে দেখো দিস ডট নেম ইকুয়াল টু নেম আচ্ছা এখন দিস তো আগে বলছিলাম দিস মানে দেখো কে বলছে দিস মানে হচ্ছে অ্যাভারেজ এবং নেম এই দুইটা ভেরিয়েবল একসাথে থাকবে বেসিক্যালি অ্যাভারেজ হচ্ছে 00 এবং নেম হচ্ছে নাল দিস মানে হচ্ছে এই ক্লাসের যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আমরা নেম এবং অ্যাভারেজ যে প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তারা এখানে চলে আসছে এই ক্লাসের নেম ইকুয়াল টু আগের যে নেমের যে ভ্যালুটা ছিল সেখানে এখানে পাস হয়ে গেছে ঠিক আছে তাহলে দিস ডট নেম ইকুয়াল টু নেম হবে তাহলে নেম হইলে এখন দেখো নেমে কিন্তু নাল আছে এবং অ্যাভারেজে হচ্ছে 0.00 আছে বেসড অন দা ইনিশিয়ালাইজেশন এই তোমার প্রাইভেট স্ট্রিং এবং প্রাইভেট ডবল এরা কিন্তু নেমের জায়গায় হচ্ছে নাল হবে এবং হচ্ছে স্ট্রিং অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 00 হবে
এখন যদি আমি নেক্সট আমার কারেন্ট কার্সর আছে হচ্ছে 11 নম্বর লাইন দিস ডট নেম ইকুয়াল টু নেম এখন এটা ইনিশিয়ালাইজেশন করে দিচ্ছে দেখো ইনিশিয়ালাইজেশন করলে নেমের এখানে আগে দেখো চেঞ্জ হয়ে গেছে 93 পয়েন্ট তোমার হচ্ছে সরি নেমের এখানে দেখো জেন গ্রিন বাট এভারেজ এখন স্টিল 00 তাহলে এভারেজের জন্য এখানে এভারেজটা আবার প্রথমে চেক করলো এভারেজ ভ্যালুটা চেক করে দেখলো যে 00 বেশি আছে কিনা তাহলে সে এখানে দেখো এবং এভারেজ লেস দ্যান ইকুয়াল টু 100 এর কম আছে কিনা এটাও সে চেক করবে যেহেতু এভারেজ এখন আমার কত আছে 93.5 এবং দিস ডট এভারেজ ইকুয়াল টু সে এখন অ্যাসাইন করে দিল এবং এখানে চেক করার পরে সরি এখানে দুইটা কন্ডিশন যদি তোমার এভারেজ ভ্যালুটা আমি মাইনাস সামথিং দিতাম তাহলে সে এখানে প্রবলেম করতো এবং এভারেজ ভ্যালুটা যদি আমি 100 এর বেশি হবে না এই দুইটা কন্ডিশন সত্য হলেই পরবর্তীতে এভারেজ ভ্যালুটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন হবে কথা বুঝতে পারছো তাহলে এখানে আমি কন্ডিশনটা চেক করে নিচ্ছি যে এভারেজ যে ভ্যালু কোন একটা স্টুডেন্টের এভারেজ ভ্যালু অবশ্যই গ্রেড ভ্যালু 100 এর থেকে বেশি হবে না এবং 0 থেকে মানে নেগেটিভ ভ্যালু হবে না তাহলে সেটা এখানে এসে মানে চেক করে তারপরে এভারেজ ভ্যালুটাকে অ্যাসাইন করে দিল অ্যাসাইন টু ইনস্ট্যান্স ভেরিয়েবল তার মানে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলতে আমাদের যে নেম এবং এভারেজ যে দুইটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ছিল তাদেরকে আমি এখন দেখো এখন তোমার নেমের এখানে তোমার জেন গ্রিন আর এভারেজের এখানে তোমার 93.5 ভ্যালুটা চলে আসছে যেহেতু আমার প্রোগ্রামটা এখন টেম্পোরারি মেমোরিতে আছে তো সো ওই মেমোরি থেকে এখানে তার ভ্যালুগুলো দেওয়া হয়ে গেছে এখন দেখো আমি যদি নেক্সট স্টেপে যাই তাহলে এখন সে স্টুডেন্ট ওয়ান অবজেক্টের ইনিশিয়ালাইজেশন গুলো করে ফেললো করার পরে এখন সে তোমার হচ্ছে অ্যাকাউন্ট টু তে গেল অ্যাকাউন্ট টু তেও সিমিলারলি সে এই মানে কনস্ট্রাক্টরের মাধ্যম দিয়ে সে তার মানে নেক্সট প্রত্যেকটা কাজ করবে ইনিশিয়ালাইজেশন গুলো করবে করার পরে এই 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 ব্লকে সে আসলো করার পরে এখান থেকে সে অ্যাকাউন্ট টু তে আবার সে ফেরত গেল মানে সবকিছু সে কাজগুলো শেষ করে আবার ওইখানেই ফেরত গেল কার্সারটা এখন 8 নম্বর লাইনে আবার ফেরত গেছে এখন যখন 10 নম্বর লাইনে সে এক্সিকিউট করতেছে সে এখন কি করবে অ্যাকাউন্ট ওয়ান ডট গেট নেম মেথড এবং অ্যাকাউন্ট ওয়ান ডট গেট লেটার মেথড এদেরকে সে কল করবে কল করলে সে দেখো আবার সে মানে এখানে যখন হচ্ছে সেট করে আমার কিন্তু এখানে অলরেডি ভিতরে সেট নেম গেট নেম হচ্ছে কাজ করছে করার পর এখানে রিটার্ন নেম ভ্যালুটাকে সে হচ্ছে রিটার্ন করতেছে নেম ভ্যালুর যে ভ্যালুটা আমার ছিল আর কি এবং সে তখন এখানে দেখো আবার এখানে অ্যাকাউন্ট নাম গেট নেম কে কল করলো এবং সিমিলারলি যখন অ্যাকাউন্ট ডট ওই যে ইটাকে কল করলো তোমার সরি অ্যাকাউন্ট ডট লেটার গেট লেটার গেট কে কল করতেছে দেখো আমার যখন গেট লেটার কল করতেছে তখন সেই ইনিশিয়ালিটি এমটি দ্যাট মিন লেটার গেট এখন 00 আছে আর আমার এভারেজ ভ্যালুর মান কত আছে এভারেজ ভ্যালুর মান আমার হচ্ছে 93.5 তখন সে কি করবে এভারেজটা এখানে কম মানে চেক করবে কন্ডিশনটা চেক করার পরে লেটার গ্রেডের ভ্যালু পাবে সে এ এখন দেখো লেটার গ্রেডের সে ভ্যালুটা মানে মানে এক্সিকিউট করতেছে এই লাইনটা এবং লেটার গ্রেডের ভ্যালুটা সে হচ্ছে লেটার গ্রেড ইকুয়াল টু এ ইনিশিয়ালাইজেশন হয়ে যাচ্ছে বেসড অন দ্য কন্ডিশন তাহলে লেটার গ্রেডটা আমি এ পাইলাম এবং রিটার্ন লেটার গ্রেড সে রিটার্ন করে দিল রিটার্ন করে দিলে আমি আবার সেই এই মানে আগের ক্লাসে ফিরে গেলাম মেন ক্লাসে সেখান থেকে আমার দেখো লেটার গ্রেড হচ্ছে আমার এখন হচ্ছে অ্যাকাউন্ট ডট গেট নেম এবং অ্যাকাউন্ট ওয়ান ডট গেট লেটার গেট এই দুইটা ভ্যালু এখন সে প্রিন্ট করবে দেখো এখানে যে আমার কনসোলে প্রিন্ট করে দিল ঠিক আছে সিমিলারলি বাকি কাজও হচ্ছে বাকি যে মানে অ্যাকাউন্ট টুর জন্য দেখেন অবজেক্ট টুর জন্য একইভাবে কাজ করবে দেখো কোন কন্ডিশনটা সত্য হয় সেভাবে লেটার গ্রেড রিটার্ন করলো এবং অ্যাকাউন্ট টু তে আসে সে প্রিন্ট করে তোমাকে স্ক্রিনে দেখায় দিল ঠিক আছে তো এখানে সেট নেম গেট নেম যাই বলো না এগুলো সবই তোমার ইউজার ডিফাইন্ড এটা তোমার প্রোগ্রামের স্বার্থে যদি প্রয়োজন হয় তোমাকে তোমাকে এটা মানে কল করতে তোমাকে এটা ক্রিয়েট করতে হবে এবং তোমাকে প্রোগ্রাম থেকে কল করে তোমার ভ্যালুগুলোকে নিতে হবে আর কি ঠিক আছে দেখো আমি যা কথা বললাম এগুলো বুঝতে পারছো কিনা এটা কিন্তু বেসিক্যালি একই সাথে আমি ইফ সিঙ্গেল সিলেকশন স্টেটমেন্টও দেখালাম ইফ এলস স্টেটমেন্টের মানে এই কন্ডিশন গুলো কিভাবে কাজ করে টোটাল একটা প্রোগ্রামিং এর মাধ্যমে মানে এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি ঠিক আছে এবং এখানে যদি ইউজ কেস ডায়াগ্রাম দেখো ইউএমএল ডায়াগ্রাম যেটা যে এখানে বেসিক্যালি কন্ডিশনটা প্রথমে চেক করবে চেক করার পরে মানে চেক করবে চেক করার পরে পরের কন্ডিশন দেখবে দেখার পরে তারপরে এখানে তোমার কিছু স্টেটমেন্ট আছে সেগুলোকে এক্সিকিউট করবে এবং আবার ব্যাক করবে এখানে হচ্ছে হোয়াইল কেসের ব্যবহার সেটা আমরা পরে দেখতেছি তাহলে এই পর্যন্ত আমি এখানে দেখো এখানে কি কি ভেরিয়েবল ব্যবহার করছে আমি যা কথা বললাম এখানে সেগুলোই হচ্ছে একটু করে এক্সপ্লেন মানে এক্সপ্লেন করা আছে এখানে কনস্ট্রাক্টর বা কোন লাইনের পরে কোন লাইন কাজ করতেছে আমি এটাকে ডিটেলস কিন্তু বুঝাইছি আর কি দেখো তোমাদের বুঝতে পারছো কিনা
ঠিক আছে, এই এই কথাগুলো বললাম এবং এখানে তোমার ক্লাস স্টুডেন্ট টেস্টে আসে এখানে তোমার লেটার গ্রেড মেথড এবং গেট লেটার মেথড এবং কলিং, এগুলো কলিং করে আমার ডেজার্ট রেজাল্ট এবং সেখানে আমি নেস্টেড ইফ এলস স্টেটমেন্টের ব্যবহার আমি দেখালাম, যে যে এই 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 ক্লাসটা বেসিক্যালি ক্লাস স্টুডেন্ট টেস্ট এই প্রোগ্রামটা আমি দেখালাম আর কি। ক্রিয়েট অ্যান্ড টেস্ট স্টুডেন্ট অবজেক্ট, এখানে অ্যাকাউন্ট ওয়ান এবং অ্যাকাউন্ট টু হচ্ছে এক স্টুডেন্ট ক্লাসের হচ্ছে অবজেক্ট আর কি। ঠিক আছে, 4.7 দেখো, এটা কোনো কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা, আমার কথা বুঝতে পারছো কিনা, কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা তোমাদের? আচ্ছা, কেউ তো কিছু বলতেছো না, না প্রবলেম থাকলে পরে ক্লাসে বুঝতে পারছি স্যার। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো স্যার, আমরা যেরকম ইসে সি সি প্রোগ্রামে স্যার যে স্ক্যানএফ দিয়ে স্ট্রিং টাইপ যে কোনো টাইপই স্ক্যানএফ দিয়ে করতে পারছি স্যার, এই এখানে বেশি কিছু না তো, চার মানে তুমি যদি ইন্টিজার টাইপের নাও তাহলে নেক্সট ইন্টিজার, নেক্সট প্লট, নেক্সট ডবল, এ ধরনের কিছু মেথড কে কল করে তুমি হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নিতে পারবা। কোথাও দেখবা যে ওখানে একটা চার্ট আছে না, চার্টের ভিতরে কোন টাইপের তুমি নিবা সেটা তুমি দেখতে পারবা। কথা বুঝতে পারছো? দেখো যে নেক্সট এ আমরা হচ্ছে ইনপুট নিবো আর কি, তারপরে তোমার দেখাচ্ছি আর কি। তাহলে এটা গেল, এরপরে আসলে হচ্ছে একটা হোয়াইল রিপিটেশন স্টেটমেন্ট। তোমরা তো হোয়াইল লুপ সম্পর্কে পড়ছো তাই না? হোয়াইল সম্পর্কে সির কোন কনসেপ্ট কে বলতে পারবা, মানে সিতে পড়ে আসছো আসলে হোয়াইল এর কনসেপ্টটা কি ছিল? হোয়াইল এর কনসেপ্ট ছিল স্যার, যত মানে যতক্ষণ পর্যন্ত না ওই কন্ডিশনটা মিথ্যা হইতেছে ততক্ষণ পর্যন্ত চালায় যাইতে হবে লুপটা। হ্যাঁ, মানে যতক্ষণ পর্যন্ত মিথ্যা মিথ্যা হচ্ছে না এরকম, বেসিক্যালি তো এরকম। মানে যে কন্ডিশন যদি যেমন যেমন দেখো দেখো এখানে একটা প্রবলেম দিছে যে ফাইন্ড দা ফার্স্ট পাওয়ার অফ 3 লার্জার দ্যান 100। ঠিক আছে, তোমাকে মানে 3 হচ্ছে ফার্স্ট পাওয়ার অফ 3 লার্জার দ্যান 100, মানে 3 কে তুমি সব সময় হচ্ছে ই করবা, মানে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3 এভাবে যদি তুমি যেতে থাকো, অথবা 3 কে তুমি হচ্ছে ই করবা আর কি বলে মানে আমরা যে কি যেন বলি থ্রির ঘরের যে ই আছে না, 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5, এভাবে যদি তুমি ইনক্রিজ করতে থাকো এবং তোমাকে কন্ডিশন হচ্ছে এটা ততক্ষণ পর্যন্ত করবা যতক্ষণ পর্যন্ত ভ্যালুটা 100 এর থেকে মানে ফাইন্ড দা ফার্স্ট পাওয়ার অফ 3 লার্জার দ্যান হচ্ছে 100। কথা বুঝতে পারছো? ফার্স্ট পাওয়ার অফ 3 সরি লার্জার না লেস দ্যান 100, কথা বুঝতে পারছো? ফার্স্ট পাওয়ার অফ 3 লেস দ্যান 100, এখানে একটু ভুল আছে, লার্জার দ্যান 100 না লেস দ্যান 100। তাহলে এখানে দেখো যে অ্যাজুম ইন্টিজার ভেরিয়েবল একটা যদি আমরা প্রোডাক্ট নিই, প্রোডাক্ট যদি একটা আমাদের ইন্টিজার ভেরিয়েবল হয় যেটা ইনিশিয়ালাইজেশন করা আছে তোমার হচ্ছে 3 দিয়ে, ঠিক আছে, মানে 3 রা আছে আপগ্রেড কে গেছে, কারো মাইক মনে মানে একটু বন্ধ করে আর কি, কথা তোমরা নিজেরা কথা বললে অফ করে নিও আর কি। যার কথা বলার দরকার সে আনমিউট করে নিও আর কি। আচ্ছা, এখানে দেখো যে হোয়াইল বেসিক্যালি একটা কিওয়ার্ড যেটা হচ্ছে কাজ করতেছে, প্রথমে সে কন্ডিশনটা চেক করবে, হোয়াইল প্রোডাক্ট লেস দ্যান ইকুয়াল টু 100, তাহলে আমি প্রোডাক্টের মানটা ইনিশিয়ালাইজ করেছিলাম কত, 3, তাহলে 3 লেস দ্যান ইকুয়াল টু কি 100, 3 কি 100 এর থেকে ছোট অথবা সমান, কন্ডিশনটা কি হয়, সত্য না মিথ্যা? সত্য, সত্য, তাহলে সত্য যদি হয় তখন সে ভিতরে ঢুকবে, ঠিক আছে, তার মানে এখন প্রোডাক্টের বর্তমান মান কত হবে, প্রোডাক্ট ইকুয়াল টু 3 স্টার, এখানে এখন কত হবে যেহেতু ইনিশিয়ালাইজেশন করা আছে 3, তাহলে 3 স্টার 3, তার মানে কি আমি প্রোডাক্টের এখন ভ্যালু পাবো হচ্ছে 9, এখন প্রোডাক্টের কারেন্ট ভ্যালু হচ্ছে 9, তাহলে 9 লেস দ্যান ইকুয়াল টু কি 100, লেস দ্যান ইকুয়াল টু 100, ইয়েস, কন্ডিশন সত্য, তার মানে প্রোডাক্ট ইকুয়াল টু 3 ইন্টু 9, তাহলে 3 নং 27,
তাহলে 27 লেস দ্যান আবার চেক করবে, এটাকে বলে হচ্ছে তোমার রিপিটেশন স্টেটমেন্ট। 27 আবার প্রোডাক্টের ভ্যালু এখন 27, 27 লেস দ্যান ইকুয়াল টু 100, ইয়েস 100 সত্য হবে, ঠিক আছে। বাট প্রোডাক্ট ইকুয়াল টু 3 × 3, 27 সঙ্গে হচ্ছে কত, 81, তাহলে এ পর্যন্ত সত্য, ঠিক আছে। এখন আসলো যে 81 লেস দ্যান ইকুয়াল টু 100, মানে আবার চেক করবে, হ্যাঁ এখন সত্য, কিন্তু প্রোডাক্ট ইকুয়াল টু 3*81, তার মানে কি 243 হবে। তখন কি হবে, এই ভ্যালুটা তখন আর হচ্ছে, এই প্রোডাক্টের ভ্যালু যখন 243 হবে তখনই কিন্তু এই কন্ডিশনটা হচ্ছে মিথ্যা হয়ে যাবে। কথা বুঝতে পারছো কিনা? তার মানে কি, হোয়াইল প্রোডাক্ট লেস দ্যান ইকুয়াল টু 100, কারণ এখন তো হচ্ছে প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 243, তাহলে কন্ডিশনটা হচ্ছে মিথ্যা, তখন আর হচ্ছে এই স্টেটমেন্টটুকু হচ্ছে কাজ করবে না। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত 100 থেকে সমান অথবা ছোট না, মানে ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই লুপটা আমার চলতে থাকবে, ঠিক আছে। এবং এটাকে যতক্ষণ, মানে দ্যাট মিনস হোয়েন প্রোডাক্ট বিকাম 243, প্রোডাক্ট লেস দ্যান ইকুয়াল টু 100 বিকাম ফলস, ফলস হলে তোমার কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, তখনই লুপটা ব্রেক করবে। এবং এটাকে রিপিটেশন টার্মিনেশন বলে, যে ফাইনাল দি ফাইনাল ভ্যালু অফ প্রোডাক্ট 243, এটাকে রিপিটেশন তোমার হচ্ছে টার্মিনেটর ভ্যালু বলে। এবং প্রোগ্রাম এক্সিকিউশন কন্টিনিউস উইথ দ্য নেক্সট স্টেটমেন্ট আফটার দ্য হোয়াইল স্টেটমেন্ট, তখন কি করবে প্রোডাক্ট, মানে হোয়াইলের নেক্সট স্টেটমেন্ট যেটা, মানে এক্সিকিউশন কন্টিনিউস উইথ দ্য নেক্সট স্টেটমেন্ট আফটার দ্য হোয়াইল স্টেটমেন্ট, এটা এই কন্ডিশনটা তখনই, মানে এই স্টেটমেন্টটা তখনই কাজ করবে যখন এই কন্ডিশনটা হচ্ছে তোমার সত্য থাকবে, মিথ্যা হইলে তখন আর এই স্টেটমেন্টে কাজ করবে না, তখন সে নিচের দিকে চলে যাবে। কথা বুঝতে পারছো না? এখানে যদি আমরা ডাইরেক্ট একটা লাইভ প্রোগ্রামের দিকে যাই, এখানে কিছু হচ্ছে ইউএমএল ডায়াগ্রাম দেখাইছে, যে মার্জ প্রথমে কন্ডিশন চেক করবে, চেক করার পরে সে হচ্ছে নিচে যাবে, নিচে যায় ডিসিশন মেকিং এ আবার একটা ডিসিশন নিবে, নেয়ার পরে সে তার রিপিটেশন, দ্যাট মিনস হচ্ছে করসপন্ডিং জাভা স্টেটমেন্ট আছে, মানে ওই ডিসিশনের, সেটাকে এক্সিকিউট করবে, করে আবার সে মানে মার্জের ওইখানে ব্যাক করে আবার সে চেক করবে। বেসিক্যালি এই কাজটাই হচ্ছে ফাইল স্টেটমেন্টে হচ্ছে করলো আর কি। তো এখানে দেখো একটা প্রবলেম দিছে যে ফর্মুলেটিং অ্যালগোরিদমস কাউন্টার কন্ট্রোল রিপিটেশন, ঠিক আছে। বেসিক্যালি এ ক্লাস অফ 10 স্টুডেন্ট টুক এ কুইজ, ধরো 10 জন স্টুডেন্ট হচ্ছে একটা কুইজে পার্টিসিপেট করতেছে, দি গ্রেডস ইন্টিজার ইন দ্য রেঞ্জ 0 থেকে 100, তাদের গ্রেডের রেঞ্জ হবে হচ্ছে 0 থেকে 100, ফর দিস কুইজ আর অ্যাভেলেবেল টু ইউ, ডিটারমাইন দ্য ক্লাস অ্যাভারেজ অন দিস কুইজ, তোমাকে হচ্ছে 10 জন স্টুডেন্টের হচ্ছে অ্যাভারেজ বের করতে হবে। কথা বুঝতে পারছো কিনা? 10 জন স্টুডেন্টের মানে কুইজে পার্টিসিপেট করলো, তারপর তাদের হচ্ছে অ্যাভারেজ বের করতে হবে। দুটা কন্ডিশন দিয়ে দিয়েছে, একটা হচ্ছে যে গ্রেডের ভ্যালু, গ্রেড মানে হচ্ছে এখানে বেসিক্যালি মার্কস, মার্কসের ভ্যালু বেসিক্যালি 0 থেকে 100 হবে, আর এটাই হচ্ছে মেন কন্ডিশন। আর সেই ক্লাসে হচ্ছে 10 জন স্টুডেন্ট আছে, তাহলে এটাকে যদি তুমি কিছু সুডো কোড অথবা মানে তোমার চিন্তা করতে হবে যে প্রবলেমটাকে আমি 10 জন স্টুডেন্টকে যদি ইনপুট নিতে চাই, তাহলে আমাকে কিছু কাউন্টার কন্ট্রোল রিপিটেশন স্টেটমেন্ট লাগবে। দ্যাট মিনস আমি গুনবো আর কি, 1/1 গুনবো, আমার 1 জন 2 জন 3 জন 5 জন এভাবে আমি স্টুডেন্ট গুনবো, সেটাকে কাউন্টার করে, কারণ আমাকে এভারেজ বের করতে হবে, ঠিক আছে। তাহলে 10 জন স্টুডেন্টকে আমি তার গ্রেড হচ্ছে ইনপুট দিব, তারপরে হচ্ছে তার অ্যাভারেজ কাউন্ট করব, এবং তার হচ্ছে ফাইনাল ভ্যালুটাকে আমি যে ভ্যালু টোটালটা টোটাল করব, সাম করব, সাম করার পরে সেটাকে আমি হচ্ছে তার কাউন্টার, যে টোটাল যে কাউন্টার থাকবে সেটা দিয়ে আমি ভাগ করে অ্যাভারেজটা বের করব। বেসিক্যালি তার কথাগুলো হচ্ছে এটা। এখানে কিছু সুডো কোড বের করছে যে আমি আসলে কি কি কিভাবে আমার কি কি ধরনের ভেরিয়েবল থাকতে পারে, সেখানে কাউন্টার কন্ট্রোল রিপিটেশন স্টেটমেন্ট থাকতে পারে, সেটা জাস্ট ভাগ করছে আর কি। এবং এখানে টোটাল নামে একটা ভেরিয়েবল থাকবে, কাউন্টার একটা ভেরিয়েবল থাকবে, টোটাল হচ্ছে টোটাল ভ্যালুটাকে যোগ করবে, কাউন্টার হচ্ছে তার কতগুলো স্টুডেন্ট ই করছে, স্টুডেন্টের স্টুডেন্ট সংখ্যা কাউন্ট করবে। আর ভেরিয়েবল টু টোটাল করতে হলে তার ইনিশিয়ালাইজ করে 0 করে নিব, এবং এটা হচ্ছে তার সুডো কোড। দেখো সেট টোটাল টু 0, প্রোগ্রামটাকে আমরা কিভাবে হচ্ছে অ্যানালাইজ করতে পারি, যে টোটালটাকে আমি 0 করে নিলাম, তারপরে গ্রেড কাউন্টার টু 1 করে নিলাম, যেহেতু কাউন্টার আমি কোনো সেন্টিনাল অপারেটর দিচ্ছি না, তো গ্রেড কাউন্টার হচ্ছে 1, কারণ 0 মানে অনেক সময় একজন স্টুডেন্ট পরীক্ষা দিলেও তাকে আমি অ্যাভারেজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হোয়াইল গ্রেড কাউন্টার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 10, এইটা হচ্ছে হোয়াইলের কন্ডিশন, যে এই গ্রেড যে কাউন্টার থাকবে 1 থেকে শুরু, সেটা যদি 10 এর সমান হয় অথবা লেস দ্যান হয়, তাহলে হচ্ছে তোমার কন্ডিশনটা চলবে আর কি। এবং সেখানে প্রম্পট দ্য ইউজার টু এন্টার দ্য নেক্সট গ্রেড ইনপুট করতে হবে, তার মানে একজন একজন করে এভাবে আমি গ্রেডগুলো নিব, এবং ফাইনালি সে কী করবে তার অ্যাভারেজ বের করবে, এবং টোটাল যে গ্রেড কাউন্টার হবে সেটা দিয়ে ভাগ করে আমি ফাইনাল অ্যাভারেজটা প্রিন্ট করবো। এটা হচ্ছে সিম্পল সুডো কোড আছে অ্যালগোরিদম,
or the counter control repetition to solve the class average problem. এটা যদি আমরা ডাইরেক্ট কোডিং এ যাই, কোডিং যদি আমরা একটু ব্যাখ্যা করি যে ক্লাস এভারেজ, এখানে জাস্ট একটা ক্লাস দিয়ে আমি প্রবলেমটা সলভ করে ফেলতে পারতেছি মনে হয়। সেখানে দেখো যেহেতু আমি ইনপুট নিব, কিবোর্ড থেকে ইনপুট নিব, তাহলে সেক্ষেত্রে আমি ধরো স্ক্যানার, যে আমি ক্লাসটা আমি হচ্ছে ইনিশিয়ালাইজেশন ইম্পোর্ট করে নিলাম এবং স্ক্যানার ক্লাসের ইনপুট নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যার যে বেসিক মেথডে যে ক্রিয়েট স্ক্যানার টু অবটেন ইনপুট ফ্রম কমান্ড উইন্ডো, এবং সিস্টেম ডট ইন মানে হচ্ছে আমি কিবোর্ড থেকে নিব ইনপুট নিব, আর ইন্টিজার টোটাল আমি জিরো করলাম, গ্রেড কাউন্টার হচ্ছে আমি ওয়ান করলাম যেটা আমি আগে বলে আসছিলাম। এখন এসে আমি হোয়াইল লুপের মাধ্যমে আমি কন্ডিশন চেক করতেছি যে গ্রেড কাউন্টার হচ্ছে প্রথম স্টুডেন্টের জন্য নিতে পারবো কখন, গ্রেড কাউন্টার লেস দ্যান ইকুয়াল টু টেন। এখন দেখো প্রথম যদি গ্রেড কাউন্টার ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ান লেস দ্যান ইকুয়াল টু টেন, তার মানে কন্ডিশনটা সত্য। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ইন্টার গ্রেড, এটা জাস্ট একটা লাইন আসলো, এবং ইন্টিজার গ্রেড ইকুয়াল টু, গ্রেড ইকুয়াল টু এখন যে মানে ইন্টিজার টাইপের একটা গ্রেড ভেরিয়েবল তো আমরা আগে দেখো এখানে ডিক্লেয়ার করে নিলাম। এখানে কিন্তু আমি একসাথে করতে পারি, আমি উপরেও ডিক্লেয়ার করে আসতে পারি, আমি এখানেও ডিক্লেয়ার করে আসতে পারি, ঠিক আছে? তা আমি জাস্ট ডাইরেক্টলি আমি ডিক্লেয়ার করলাম ইন্টিজার গ্রেড ইকুয়াল টু ইনপুট ডট নেক্সট ইন্টিজার। আমি যেহেতু ইনপুট টাইপের গ্রেড ভ্যালুটাকে আমি ইন্টিজার টাইপের নিচ্ছি, এবং টোটাল হচ্ছে টোটাল প্লাস গ্রেড, এখানে যে গ্রেডটা আমি ইনপুট নিলাম সেটাই আমি যোগ করে ফেললাম, এবং গ্রেড কাউন্টারের ভ্যালু আমি ওয়ান বাড়াইলাম, কারণ ইনক্রিমেন্ট কাউন্টার বাই ওয়ান। এখন যেহেতু গ্রেড কাউন্টারের মান টু, এখানে গ্রেড কাউন্টার এসে চেক করবে যে টু লেস দেন ইকুয়াল টু টেন, তখন আবার আর একটা আমি ইনপুট নিব, তাহলে আগের যে টোটাল ছিল তার সাথে এটা যোগ হয়ে যাবে, মানে কিবোর্ড থেকে ইনপুট নিবে পরে যোগ হয়ে যাবে। এভাবে লুপটা দশ বার ঘুরবে, লুপ টেন টাইমস, ঠিক আছে? ঘোরার পরে এখন ইন্টিজার অ্যাভারেজ ইকুয়াল টু টোটাল ভাগ টেন, এখানে তুমি টোটাল ভাগ টেনও দিতে পারতা, অথবা টোটাল ভাগ গ্রেড তোমার হচ্ছে গ্রেড কাউন্টার দিতে পারতাম, আমি গ্রেড কাউন্টার দিয়ে ওই করতে পারতাম, কারণ আমি তো গ্রেড কাউন্টারের উপর ডিপেন্ড করে আমি ভাগ করব, ঠিক আছে? টেন দিয়ে ভাগ করতে পারো অথবা গ্রেড কাউন্টার দিয়ে ভাগ করতে পারো, একই ভ্যালু আসবে। তাহলে অ্যাভারেজ ভ্যালুটাকে এবার আমি হচ্ছে প্রিন্ট করে নিলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে আমি টোটাল, এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অফ দিয়ে আমি হচ্ছে অ্যাভারেজটা প্রিন্ট করে নিলাম। তাহলে এভাবে হচ্ছে আমি হচ্ছে সলভিং দ্য ক্লাস অ্যাভারেজ প্রবলেম ইউজিং কাউন্টার কন্ট্রোল রিপিটেশন স্টেটমেন্ট, ঠিক আছে? দেখো এই প্রোগ্রামটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা, দেখো কারো কোনো কোনো কিছু একটু বুঝতে প্রবলেম হলে বলো, আমি আবার হচ্ছে এক্সপ্লেন করতেছি, কারণ মানে কারণ একটু যদি বুঝতে পারো তাহলে পরবর্তী প্রবলেমগুলো আরো হচ্ছে ইজি হবে, আর এদিকে যদি তোমার প্রবলেম থেকে যায় তাহলে কিন্তু বুঝতে প্রবলেম হবে। এখানে কোনো স্টেটমেন্ট কোনো কিছু বোঝার প্রবলেম আছে কিনা, এখানে কিন্তু আমি দশটা স্টুডেন্টের মার্কস হচ্ছে ইনপুট নিতে পারবো, কারণ আমি প্রথমে বলে গ্রেড কাউন্টার আমি কন্ডিশন ফিক্সড করে দিচ্ছি, ঠিক আছে? এই প্রোগ্রামটা আমি আরো অন্যভাবে করতে পারবো, সেটাও আমি নেক্সট এক্সাম্পলে আসে। দেখো তোমাদের কোনো বুঝতে প্রবলেম আছে কিনা, তোমাদের তো খালি কয়েকজনই কথা বলো, বাকি লোকজন কি ক্লাস করতে, যে এখন তো 26 জন, কিছু সময় মানে মনে তো আরো আগে বেশি লোকজন ছিল। দেখো কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, কারণ এগুলো তো তোমরা যদি হোয়াইল লুপ অলরেডি হচ্ছে সি তে করছো, এবং এখানে জাস্ট হচ্ছে জাভার কিছু স্টেটমেন্টের ব্যবহার আমরা দেখতেছি। এখানে এক্সট্রা হচ্ছে যে এখানে ক্লাসটা আমরা এক্সট্রা ডিক্লেয়ার করতেছি, তারপরে আমার হচ্ছে ইনপুটের জন্য আমার আলাদা ক্লাস মানে অবজেক্ট ক্রিয়েট করা লাগতেছে, তার মাধ্যম দিয়ে আমাকে ইনপুট নিতে হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু ইন্টিজার গ্রেড ভেরিয়েবল ইকুয়াল টু ইনপুট অবজেক্ট ডট নেক্সট ইন্টিজার, কারণ আমরা এখানে অলরেডি ক্লাসটা ডিক্লেয়ার করে আসছি, স্ক্যানার ক্লাসটা আমি অলরেডি ইম্পোর্ট করে আসছি। তাহলে এখানে ইনপুটটা কিভাবে নিছে দেখো, যেমন এইভাবে ইন্টার গ্রেড দশটা কিন্তু ওয়ান বাই ওয়ান ইনপুট নিছে, তারপরে সে মানে এটা কিন্তু কিবোর্ডটা চলতেই থাকতেছে, তোমাকে পরপর ইনপুট তোমার চাইতেই আছে, চাইতেই আছে, কথা বুঝতে পারছো? কারণ আমি কন্ডিশনটা ওভাবেই মানে আমার যে হোয়াইল লুপের ভিতরেই আমি হচ্ছে ইনপুটটা নিচ্ছি, কথা বুঝতে পারছো কিনা? আচ্ছা, এরপরে যেটা আছে প্রবলেমটাকে যদি আরো আমরা একটা কথা ছিল স্যার, বলো, আমরা যে এই এই প্রোগ্রামটা যেরকম করলাম যে একটা ক্লাসের আন্ডারে, হ্যাঁ, সেরকম যে এর আগে একটা প্রোগ্রাম করলাম স্যার, ওইটাও যদি একটা ক্লাসের আন্ডারে করা যায়, মানে স্ক্যানার যদি আমরা ওই স্ক্যানারের সাহায্যে যদি আমরা স্ট্রিংটা নিতে পারতাম, সেটা করা যাবে তাহলে তার প্রোগ্রামটা স্যার ইজি হতো, এত ইজি হতো। কিন্তু তোমার হচ্ছে যখন তুমি বেশি প্রোগ্রাম করবা, ধরো একই কাজ তোমাকে বারবার করতে হবে, তখন হচ্ছে ডিফিকাল্টিজ হবে, তখন তোমাকে ওই যে তোমার হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করে করতে হবে। মনে করো 100টা ডাটা নিবা, তুমি কি 100টা ওইভাবে ইনপুট নিবা? না স্যার।
ঠিক আছে, মানে ওইখানে তো প্রোগ্রামটা জাস্ট স্যাম্পল দেখাইছে, আসলে মানে জাস্ট সেট নেম গেট নেম দিয়ে জাস্ট একবার স্টোর করছে আবার হচ্ছে দেখাইছে। কিন্তু এই কাজগুলো কখন করা হয়, যখন তোমার ব্যাংকে, আমরা যে ব্যাংকে ধরো কত কতজন অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, তো এতজন অ্যাকাউন্টের ডাটা তুমি মানে তোমার তুমি যেভাবে একটা ক্লাস দিয়ে মেনটেন করতো সেটা করা তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এই কমপ্লেক্সিটি অ্যারাইজ করার মানে এই কমপ্লেক্সিটি রিডিউস করার জন্যই তোমাকে এই ক্লাসের ব্যবহার দেখাইছে। ক্লাসের ব্যবহার করলে কি হয়, ক্লাসের মেন কনসেপ্ট যেটা ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তুমি রিইউজ করতে পারো। কথা বুঝতে পারছো? এই কারণেই তোমাকে ওই মানে মাল্টিপল ক্লাস ব্যবহার করে হচ্ছে তোমাকে প্রোগ্রামগুলো শিখতে হবে, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যখন তুমি ক্লাসের প্রপার্টি তুমি ইনহেরিট করবা, তখন তোমাকে তো অবশ্যই মাল্টিপল ক্লাস লাগবে। কথা বুঝতে পারছো? কারণ তুমি সিঙ্গেল ক্লাস দিয়ে সবকিছু করতে পারবা না, তোমার কমপ্লেক্স মানে একটা প্রোগ্রাম দেখা যাচ্ছে অনেক বড়, কয়েক কয়েক হাজার লাইন হচ্ছে, মানে বিভিন্ন ইস্যু যখন আসবে। কথা বুঝতে পারছো কিনা? এই কারণে ওই জিনিসগুলো তোমাকে সেট মেথড গেট মেথড প্রতিটা কনস্ট্রাক্টর ক্রিয়েট কনস্ট্রাক্টর ক্রিয়েট এগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রপার্টি। এখানে দেখা যাচ্ছে এই প্রোগ্রামটা তোমরা সিতেও তো করা যেত, তাহলে সিতে না করে কেন আমরা জাভাতে করব, তাই না? এই এখানে যে প্রোগ্রামটা দেখালাম এটা তো তুমি সিতেও করতে পারতা, দেখি আমাদের প্রোগ্রাম সামনে আসে কিনা। আমি আগে ওয়ান বাই ওয়ান যাইতে থাকি। আচ্ছা, এরপরে দেখো প্রোগ্রামটার এখানে কিছু মানে ইস্যু আছে, জাস্ট এখানে এই কথাগুলো আমি যা কথা বললাম সেগুলো আবার এক্সপ্লেন করছে, সেটা একটু দেখো। আবার ইন্টিজার বা অ্যাভারেজ, সরি এখানে মনে হয় লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবলের কথা বলছে, যেটা বলছে যে আসলে মেথডের ভিতরে যে সমস্ত ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয়, এখানে যে এই তোমার ইনপুটের ভিতরে যেমন হোয়াইল লুপের ভিতরে যখন আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এটাকে লোকাল ভেরিয়েবল বলতেছে, ঠিক আছে? ইন্টিজার গ্রেড এটাকে আমরা লোকাল ভেরিয়েবল হিসেবে আইডেন্টিফাই করতেছি, কারণ ওর কাজ শুধু ওই মেথডের ভিতরেই কাজ করবে। আচ্ছা, এখানে জাস্ট আরো কিছু মেথড দেখাইছে, বাস নাম্বার ওয়ার কিভাবে যোগ বিয়োগ করবে এগুলো তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবা। আচ্ছা, এখানে কিছু চেকিং দেখাইছে, নাম্বারটা কিছু চেক মানে সেটা তো আমি বললাম যে আগের ক্লাসে দেখাইছিলাম, আমি ভ্যালিডিটি চেক করতে পারি। আর একটা জিনিস দেখাচ্ছে, হোয়াইল লুপে যদি আমি কোনো সেন্টিনেল ব্যবহার করি, সেন্টিনেল কন্ট্রোল রিপিট স্টেটমেন্ট ইজ অফেন কল্ড ইন্ডিফিনিট রিপিট রিপিটেশন, মানে প্রবলেমটা হচ্ছে এমন, যেমন আমাদের হোয়াইল কন্ডিশনটা ছিল কি 10টা মার্কস আমি ইনপুট নিতে পারবো, বাট আমি ওইরকম চাচ্ছি না, আমি যখন আমার ইচ্ছা তখন আমি ইনপুট বন্ধ করে দিব। কথা বুঝতে পারছো? এটাকে ফ্ল্যাগ ভ্যালু বলা হয়, অথবা ডামি ভ্যালু, অথবা সেন্টিনেল ভ্যালু, সিগন্যাল ভ্যালু, যেটাই তুমি বলো না কেন, আমি যখনই কিবোর্ড থেকে এটা আমার ইনপুট নেওয়া বন্ধ হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে আমি -1 চাপবো তখন আমার ইনপুট নেওয়া বন্ধ হয়ে যাবে, বেসিক্যালি সেরকমই প্রোগ্রাম। সেটাই হচ্ছে এই কুইজের ইটা ছিল। যেমন এটার সুডো কোড এখানে কিছু ইস্যু দিচ্ছে যে ইনিশিয়ালাইজেশন ভেরিয়েবল, তারপরে তুমি ইনিশিয়ালাইজ টোটাল টু 0, ইনিশিয়ালাইজ কাউন্টার টু 0, এখানে ইনপুট সাম কাউন্ট দা কুইজ ক্রিয়েটস, ঠিক আছে? এবং এইখানে এসে তোমার যে হোয়াইল লুপ যখন আমরা ব্যবহার করবো ওই আগের সুডো কোডেই, কারণ নয় সাজ্জাদকে। আচ্ছা, এখানে হোয়াইল লুপ যখন আমরা ব্যবহার করতেছি এইখানে আমরা একটা সেন্টিনেল ব্যবহার করবো, সেন্টিনেল একটা তোমাদের নতুন টার্ম মনে হচ্ছে কিনা জানি না, এবং আর একটা হচ্ছে ইনপুট নেক্সট রেডের এখানেও সেন্টিনেল টার্ম ব্যবহার করবো। দ্যাট মিনস আমার হাতের উপর ডিপেন্ড করবে, কিবোর্ডের ইনপুট উপর ডিপেন্ড করবে আমার কন্ডিশন, মানে কতগুলো আমি ইনপুট নিব, ঠিক আছে? দেখো আমরা যদি ডাইরেক্টলি প্রোগ্রামে চলে যাই, সরি এখানে একটা সুডো কোড দেখে আসি, ইনিশিয়ালাইজ টোটাল 0, ইনিশিয়ালাইজ কাউন্টার টু 0, এখানে হোয়াইল দ্য ইউজার হ্যাজ নট ইয়েট এন্টার দ্য সেন্টিনেল, যতক্ষণ পর্যন্ত কিবোর্ড থেকে সেন্টিনেল না নিবে ততক্ষণ সে ইনপুট নিতে থাকবে, ঠিক আছে? এবং ইনপুট দ্য নেক্সট গ্রেড, এখানে আবার সেন্টিনেল দেওয়া থাকবে, নেক্সট গ্রেড দেওয়ার জন্য সেন্টিনেল দেওয়া থাকবে। তো আমরা যদি প্রোগ্রামে ডাইরেক্ট চলে যাই, আগের প্রোগ্রামটাই দেখো, যে আগের প্রোগ্রামটাই আছে স্ক্যানার, আমি ইনপুট নিচ্ছি, গ্রেড নিচ্ছি, গ্রেড কাউন্টার নিচ্ছি, গ্রেড কাউন্টার কিন্তু এখন আমি জিরোর উপর ডিপেন্ডেন্ট, কারণ আমি এখন ই করবো না, আমি এখন মানে গ্রেড কাউন্টার যে আমি 1 থেকে শুরু করবো বেসিক্যালি এরকম না, ঠিক আছে? মানে গ্রেড কাউন্টার আমার এখন কন্ডিশন থাকবে না। তাহলে দেখো, সরি হ্যাঁ, তাহলে দেখো যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে আমরা বলে দিচ্ছি যে যদি আমরা গ্রেড প্রিন্ট করি আমরা ইনপুট গ্রেড দিতে পারি, অথবা -1 টু কোয়াইট, আমি যদি -1 কিবোর্ড থেকে ইনপুট দিই তাহলে আমার প্রোগ্রামটা কোয়াইট হয়ে যাবে,
ঠিক আছে কুইট হয়ে যাবে বেসিক্যালি ইন্টিজার গ্রেড ইকুয়াল টু ইনপুট ডট নেক্সট ইন্টিজার তার মানে কি প্রথমে গ্রেড ইকুয়াল টু গ্রেড ভেরিয়েবল ইকুয়াল নেক্সট ইন্টিজার এটা তো আমরা গেলাম কিবোর্ড থেকে ইনপুট নিলাম নেয়ার পরপরই প্রথমে সে চেক করলো হোয়াইল গ্রেড ইজ নট ইকুয়াল টু মাইনাস ওয়ান গ্রেডের ভ্যালুটা কি মাইনাস ওয়ান ইজ নট ইকুয়াল টু মাইনাস ওয়ান যদি মাইনাস ওয়ান হয় মানে ইকুয়াল টু যদি ইজ নট ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এই ব্লকটা কাজ করবে কিন্তু যদি গ্রেডের ভ্যালুটা মাইনাস ওয়ান হয় আমি কিবোর্ড থেকে গ্রেডের ভ্যালুটা যদি মাইনাস ওয়ান ইনপুট নিই তাহলে কিন্তু আমার হোয়াইল লুপ আর কাজ করবে না কথা বুঝতে পারছো কিনা দেখো মানে আমি এখানে গ্রেডের ভিতরে কোনো কন্ডিশন দিচ্ছি না যে দশটা পর্যন্ত আমার লুপ ঘুরবে তাহলে যদি গ্রেডের ভ্যালুটা আমি যদি আমি ধরো দশ দিলাম তাহলে গ্রেড ইজ নট ইকুয়াল টু মাইনাস ওয়ান এই কন্ডিশনটা হচ্ছে সত্য তখন টোটাল ইকুয়াল টু টোটাল মানে জিরো ছিল প্লাস গ্রেড ইকুয়াল টু ধরো দশ তাহলে গ্রেড কাউন্টার ইকুয়াল টু কি হবে গ্রেড কাউন্টারের মান জিরো ছিল তাহলে গ্রেড কাউন্টারের মান হচ্ছে এখন ওয়ান কারণ গ্রেড কাউন্টারটা এখন লাগবে কি জন্য আমাকে অ্যাভারেজ করার জন্য আমি যদি পাঁচটা নাম্বার ইনপুট নিই তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আবার এখানে আবার ভিতরে ওইটুকু দিয়ে দিলাম যে গ্রেড ইকুয়াল টু ইনপুট ডট নেক্সট ইন্টিজার কথা বুঝতে পারছো এবং গ্রেড ইকুয়াল টু ইনপুট ডট নেক্সট ইন্টিজার যখন সে আবার পরবর্তীটা নিল নেওয়ার পরে আবার গ্রেডের এখানে চেক করবে কিন্তু আমি যদি একটা ভ্যালু নেওয়ার পরেই আমি গ্রেডের মানটা যদি মাইনাস ওয়ান দিয়ে দিই তাহলে সে করবে লুপ থেকে বেরোয় যাবে বেরোয় যাবে গ্রেড কাউন্টার ইজ নট ইকুয়াল টু জিরো যদি জিরো হয় তাহলে তো মানে ভাগ করতে পারবে না এটা একটা প্রবলেম আছে যেটাকে মানে যে কিছু ইরোরের এক ওয়ান কাইন্ড অফ প্রবলেম আছে তাহলে কি করবে যে জিরো হলে এই কন্ডিশনে ঢুকবে না যদি ওয়ান হয় তাহলে অ্যাভারেজ ইকুয়াল টু টোটাল ভাগ গ্রেড কাউন্টার তাহলে টোটাল যে ভ্যালুটা আছে তাকে আমি গ্রেড কাউন্টার দিয়ে ভাগ করবো ভাগ করার পরে আমি ভ্যালুটাকে প্রিন্ট করবো তাহলে দেখো প্রত্যেকবার যখন ইন্টার গ্রেড অর মাইনাস ওয়ান টু কুয়াইট আমি 97 দিলাম তারপর 88 দিলাম 72 দিলাম যখন মাইনাস ওয়ান দিলাম তখন আমার প্রোগ্রামটা কুইট হয়ে গেল মানে কিবোর্ড থেকে আর সে ইনপুট নিবে না না নেওয়ার পরে সে কি করবে এই তিনটা গ্রেড যেটা আমি ইনপুট নিছিলাম তাদেরকে অ্যাভারেজ করে টোটালটা বের করবে এবং তার অ্যাভারেজটা বের করে দেবে ঠিক আছে তাহলে আমি এখানে কি করলাম আমি হোয়াইল কন্ডিশনে আমি একটা সেন্টিনেল অথবা একটা স্পেসিফিক স্টেটমেন্টের মাধ্যম দিয়ে আমি প্রোগ্রামটা মানে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে দ্যাট মিনস এটা আমার ইউজার মানে ইউজার ইনপুটের উপর ডিপেন্ড করবে যে আমি কতগুলো কিবোর্ড থেকে ইনপুট দিব কথা বুঝতে পারছো কিনা দেখো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা ঠিক আছে আমার কথা বোঝা যাচ্ছে আগের প্রবলেমটা থেকে এই প্রবলেমটার পার্থক্য এতটুকুই যে আগেরটায় আমি দশটা নাম্বার নিতে পারতেছিলাম আর এখানে আমি দশটাকে নামিয়ে 50টাও নাম্বার নিতে পারবো আমার ইচ্ছা মতো মানে দ্যাট মিনস একান্ত ইউজার ইচ্ছা মতো আমি কিবোর্ড থেকে ইনপুট নিয়ে শুধুমাত্র যখন আমি মাইনাস ওয়ান দিব তখন এটা মানে লুপ থেকে আর কোনো ইনপুট সে নিবে না নিয়ে সে আগের ভ্যালুগুলোকে হচ্ছে সাম করে আমাকে দেখাই দিবে ঠিক আছে দেখো এই কথা এই এইটা বুঝতে পারো কিনা কারো কোনো প্রবলেম আছে এটাতে কেউ তো কথা বলো না একজন না দুইজন কথা বলো খালি বুঝতে পারছি আচ্ছা এখানে এই কথাগুলোই আবার হচ্ছে আমি যা কথা বললাম এখানে আবার এক্সপ্লেন করছে আর কি এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা আর এখানে কিছু এরপরে আছে হচ্ছে তোমার ইউনারি কাস্ট অপারেটর অথবা এক্সপ্লিসিট কাস্ট অপারেটর ঠিক আছে এখানে তোমার তোমরা তো কাস্টিং করছো দ্যাট মিনস এক ধরনের অপারেন্ট থাকলে আরেক ধরনের অপারেন্টে কনভার্ট করা বা কনভার্সন করা সেখানে কোনো কাউকে জোর করে করা সেটাকে টাইপ কাস্ট নাম ছিল তোমার এক্সপ্লিসিট কনভার্সন যেটাকে টাইপ কাস্ট ছিল আর একটা হচ্ছে প্রমোশন অথবা ইমপ্লিসিট কনভার্সন দ্যাট মিনস ইন অ্যান এক্সপ্রেশন কন্টেনিং ভ্যালুস ধরো কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে ইন্টিজার টাইপ অ্যান্ড ডবল কন্টেনিং ভ্যালুস অফ দ্য টাইপস অফ ইন্টিজার অ্যান্ড ডবল দি ইন্টিজার ভ্যালুস আর প্রম্পটেড টু ডবল ভ্যালুস ফর দ্য ইউজ ইন দ্য এক্সপ্রেশন ইন্টিজার ভ্যালুকে আমি ডবলে কনভার্ট করতে পারি কথা বুঝতে পারছো অথবা ডবলকে আমি ইন্টিজার ভ্যালুকে কনভার্ট করতে পারি এটা হচ্ছে টাইপ কাস্টিং এগুলো নিজেরা পড়ে নিবা আর কিছু ইউনারি অপারেটর বাইনারি অপারেটর আছে এদেরকেও কাস্টিং করা যায় এটা তোমার হচ্ছে মানে কাস্টিং অপারেটর নামে হচ্ছে যখন কোন একটা সেকশনে পাবা ওই যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পড়াবে আর কি বেসিক্যালি কাস্ট অপারেটর আর অ্যাভেলেবল ফর এনি টাইপ এখানে তোমার অপারেটর ইউনারি অপারেটর ইউনারি অপারেটর তার হচ্ছে অপারেন্ট থাকে হচ্ছে ওনলি ওয়ান যেমন প্লাস এবং মাইনাস অপারেটরকে ইউনারি অপারেটর বলে ঠিক আছে আর প্রিসিডেন্স ইজ ওয়ান লেভেল হায়ার দ্যান দ্যাট অফ দ্য মাল্টিপ্লিকেটিভ অপারেটর্স এখানে এদের প্রিসিডেন্স আছে অ্যাসোসিয়েটিভিটি আছে মানে কার কাজ কোনটা আগে করবা এরকম কিছু ইস্যু আছে আচ্ছা এখানে ক্লাস বুক টেস্ট একটা মেন ক্লাস আছে যেখানে মাধ্যম দিয়ে হচ্ছে নিউ গ্রেড বুক প্লাস মাই গ্রেড বুক এখানে তোমাদের মাই গ্রেড বুক ডিসপ্লে মেসেজ এখানে মাই গ্রেড ডিসপ্লে এখানে কিছু কাজ আছে হ্যালো শুনতে পাচ্ছ তোমরা
জি স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা এটা হচ্ছে তোমার গ্রেড বুক অবজেক্ট এন্ড ইনবক্স ইজ ডিটারমাইন্ড ক্লাস অ্যাভারেজ মেথড, ওই একই প্রোগ্রামের সাথে রিলেটেড। এগুলো একটু নিজেরা করবা, যদি প্রবলেম ফেস করো তাহলে কথা বলবা, যে জাস্ট ওই আগের ক্লাসগুলোকে আবার এখানে ব্যবহার করছে। এরপরে হচ্ছে এই ফ্লোটিং পয়েন্ট নাম্বার প্রিসিশন, এগুলো তো নর্মাল ইস্যু। আবার কারেন্ট গেছে না?